প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে বলে দেখে নবীন আর খে প্রবীণ। তো আজকে আমি নিয়ে যাচ্ছি একটা কানাডিয়ান স্কিন কেয়ার ডেমোলোটজি ক্লিনিকে। ওখানে কানাডিয়ানরা সবসময় তারা অনেক কেয়ার করে তাদের স্কিনে এবং চুল নখ সব কিছু, যে ক্ষেত্রে আমরা ওইটা কিন্তু করি না। কারণ হইলো আমরা সবসময় যে খাবারগুলো আমরা ইউজ করি আমরা বাংলাদেশে, ওই খাবারগুলো আমরা অনেক সময় ওইটারে সিদ্ধ করতে 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 তাদের সারা নিউট্রিশন নষ্ট করিয়া দিই। কিন্তু কানাডিয়ানরা আর আমেরিকানরা হোক বা নর্থ আমেরিকার সব মানুষ সবসময় তারা কাঁচা জিনিসটা বেশি অংশে খায়। কাঁচা জিনিস যেমন পেয়ারা, কমলা, ভেজিটেবল, অনেক সময় ব্রোকলি, কপি, ফুলকপি সব কিছু ওরা কাঁচাই খায়। কাঁচা খাইলে তাদের স্কিনগুলো এত সুন্দর থাকে, কিন্তু তারপরেও তারা যে স্কিন কেয়ারটা করে স্কিন দিয়ে তারা এত কেয়ার করে, চুলোরে হয় নখরে হয়, সাধারণত আমরা মানুষ আমরা এরকম করি না। তো আজকে এটা একটা আমি স্কিন কেয়ার ক্লিনিকে নিয়ে যাচ্ছি। আমি এই ভিডিওটা করা আমার লাগে রাইট নাই, তাই আমি সপ্তাহ আর কি করছি না, লুকাই লুকাইয়া করছি। এই সেন্টারটা অনেক দামি একটা সেন্টার। তো আজকে আমারও মনে হয়েছিল আমিও যাই একটু, অনেক সময় তো ভিডিও করতে গিয়ে মেকআপ টেকআপ করতে গিয়ে আমি দেখলাম আমার স্কিনটা নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার স্কিন আলহামদুলিল্লাহ এত নষ্ট ছিল না, কিন্তু এখন দেখলাম আমার কি নষ্ট হয়ে গেছে। তো তাই আমি আসছিলাম একটু আর কি ওই ডাক্তারের সাথে একটু পরামর্শ করতে, কিন্তু আমার স্কিন দেখে ওরা বললো যে আমি যেভাবে আছি ওইভাবেই ফাইন। অনেক টাকা মানে একটা স্কিনের মাঝে যখন তুমি ইউ করবে আর কি কয়েকটা ট্রিটমেন্ট করে তারা $5,000-6,000 থাকে। আমরা তো আর গরিব মানুষ এতটা দিয়া পারবনি, ওরা তো ধনী মানুষ, তারা তাদের ইচ্ছা মতো স্কিন কেয়ার করে, চুলের যত্ন করে, সব কিছু করে। যখন তাদের বয়স বাড়ি যায় তারা আরও বেশি মানে ডেভেলপ হওয়ার জন্য তারা চতুর্দিকে জিম যাইবো সব কিছু করবো। এক একটা এই দেশে এক একজন মানুষের হায়াত থাকে, লাইক তারা বাসে 110 বছর, 15 বছর, 20 বছর, ইভেন তো 25 বছর পর্যন্ত। কিন্তু আমাদের দেশের মানুষগুলো আমরা আসি, তারপরে আমি চলে আসলাম আর কি, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে। আবার এই হসপিটালটা হচ্ছে আমার আর কি এলাকার মাঝে নর্থ জেনারেল হসপিটাল, খুব বড় একটা হসপিটাল। তো যে হসপিটালের সামনে উবাইয়া আমি খাড়া হইয়া আর কি কথা হইলাম, এই হসপিটালের মাঝে আজ মানে সাইটটা মুড়ো আর কি, এক একটা লেনের মাঝে এক একটা ইয়োর মাঝে আটটা করিয়া লেন আর কি। তো আমি একটু দেখাইলাম ও যে ওয়াকিং সাইনটা আছে, আমরা যখন রাস্তা পারাপার করি খুব সতর্কভাবে, এই দেশের গভর্নমেন্টে যে রুল করছে ওয়াকিং সাইনে 20 সেকেন্ড দিব তুমি আটিয়া যাইতে সময়, যেন কোনো দিকে আসিয়া তোমার গাড়ি আর কি মারত না। এই যে ওয়াকিং সাইনটা দেখলা রাস্তার মাঝে এত বড় ওয়াকিং, তখন যখন ওয়াকিং সাইনের দিব আর কি সাইনটা দিব, তখন কোনো দিকটা কি আর কি তুমি নিশ্চন্দে রাস্তা পারাপার করতে পারবা, কোনো সময় গাড়ি আইয়া তোমার মারতো নাই। আমি আর কি একটু দেখাইলাম আর কি, আমার দেখাইতে ভাল লাগে, অনেক এখানে অনেক সাউন্ড আছে, আমি সাউন্ড বক্সটা খাটি লাইছি, খাটিয়া শুধু আমি ভয়েস ওভার করলাম আর দেখলাম আর কি কীভাবে দেখাইলাম আর কি আমার প্রিয় দর্শক হলদে কীভাবে আমরা রাস্তা পারাপার করি, রাস্তা পার হই, কীভাবে গাড়ি স্টপ করে একজন মানুষরে তারা কিলে আগে পাস দে।
ইকানো আবার একটা জিনিস আছে, তুমি উল্টাফাল্টা গাড়ি চালাইতে পারতে না, স্পিড লিমিট আছে, তুমি স্পিড লিমিট অনুযায়ী গাড়ি চালাইবা, স্টপ সাইন আছে, রেড লাইট আছে, ইয়েলো লাইট আছে, গ্রিন লাইট আছে, সব কিছু দেখিয়া তুমি চালাইবা, বা ইভেন তো লেফট টার্নের সিগনাল আছে, রাইট টার্নের সিগনাল আছে আর কি। তো আমরা যখন গাড়ি ড্রাইভ করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খুব কেয়ারফুলভাবেও গাড়ি ড্রাইভ করি, বাট রাস্তার প্রত্যেকটা লোকেশনও কইয়া দিব যে তুমি কত মাইলে যে তুমি গাড়ি চালাইতে, কোন সময় গিয়া থামিতে, কোন সময় পথিকরে তুমি পথ মানে রাস্তা পাস করবার সময় তুমি তারারে পাস করিয়া দিতে। তো আমি তোমরারে নিয়ে যাচ্ছি এখন একটা হসপিটালের ভিতরে, হসপিটালের ভিতরে আর কি আমি তুরা তুরা দৃশ্যটা দেখাইম, তো আমি ক্যামেরাটা লুকাই লুকাইয়া করি আর কি, যেন ইউ কেউ দেখে না আর কি, দেখলে তো এগুলো প্রবলেম আছে। আমেরিকার যখন ভিডিও করি তোমার তখন আমেরিকার কোনো মানুষে কোনো বাধা দেয় না, কিন্তু কানাডার রুল রেগুলেশনটা হইল খুব সতর্কে তুমি ভিডিও করতে হইব, তুমি এটা কোনো মানুষের ভিডিও করতে পারতে না, কোনো মানুষের পারমিশন ছাড়া করতে পারতে না। তো আমি একটু একটু সব ইউটিউবে আর হলেও এইরকম করে আর কি, তো আমিও আমার আইডি মাঝে মাঝে আমি আইডি দেখাই, যে আমার ইউটিউবের আইডি দেখাই দেখাই আমি করি। ইনো হসপিটালের নিয়ম হইলো তুমি হসপিটালে আসার লগে লগে তোমার যে মাস্ক আছে মাস্ক একটু তুমি চেঞ্জ করিয়া ফেলাই দিত, ফেলাইয়া তুমি নিউ মাস্ক দিবা। তো এখন আমরা আমি আইছি আমার অ্যাপয়েন্টমেন্টের অফিস আর কি রুমও, তো একটু খবরটা দেখি আমার লগেই আপনারাও খবর দেখা, আমি ভয়েস ওভারটা ওখানেও কাটি লইলাম। আজকের নিউজটা আমরা শুনতেছি, তুমি বাস্তবতা বুঝতে শুরু করবে, মাঝে মধ্যে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না, তুমি অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। নিউজ একটা ঘটনা ঘটছে, যাদেরকে এই দুনিয়ায় তুমি সবচেয়ে ভালো মানুষ বলে জানতে, তারা তোমার বিশ্বাস ভেঙে ফেলবে, তোমার সাথে বিশ্বাসঘাতক হবে, তারপর তুমি অনেক কান্না করবে, তুমি এমন কিছু করবে যা করার চিন্তা তুমি সুইসাইড করার মতো ফালতু চিন্তা তোমার মাথায় আসবে, তুমি দিনের পর দিন ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে, কোনো মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না, তুমি না চাইলেও। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু আমার প্রিয় দর্শক হল, আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব, বিশ্ব যে যেখান থাকি, যে যে দেশ থাকি, যে যে প্রান্ত থাকি, আমরা চ্যানেলটা উপভোগ করা সব যে জানাই নাজিয়াতর পক্ষ থাকি। আজকে এলিভেন রমাদানের রমাদান মুবারক, আজকে আমার নাজিয়াতে কেক বানাইতা। আমি আজকে এখনও কিছু প্রিপারেশন নিছি না, দেখে ওরা থাকবো সানা নিয়ে আসছি, একদের বস্তা আর গুজব ভরছি তেল লাগি, আমার দুইটা আমার দুইজন বসে দুইটা খেজুর আমার উপহার দিয়েছেন, ও একটা দিয়েছেন ও একটা দিয়েছেন, দুইটা দেবেন দুইটা খেজুর আমার গিফট করছেন আর কি। ও কেকটা স্কুনা যেতে বানাইবা, হ্যাঁ একটু আম আনছি আর আরও কিছু টমেটো টমেটো আছে। প্রিয় দর্শক কখন সাথে তা হোক 5 মিনিটের মতো আছে, দেখি আমি 45 মিনিটে কিটা করা যায়। আজকে আমরা ইফতার বানাইতে একটু লেট হয়ে গেছে কি 45 মিনিটের মাঝে আর কি আমরা রাত টাইম আছে, তো ইনো আমি একটু আজকে বুনা খিচুড়ি বানাইলাম আর আজকে একটু খাসির রেজালা করছি। আমার প্রিয় দর্শক হল দেখবো আর কি আমি কীভাবে খাসির রেজালাটা করি আমার সাথে তা হোক।
আসুন এবার দেখা যাক আমি খাসি রাজালাটা কিভাবে বানাইলাম। খাসি রাজালাটা যখন আমি বানাইছিলাম তখন এটারে আমি দুই ঘন্টা লাখান আমি লবণ দিয়া এটারে মাখাইয়ে রাখি দিছিলাম। দুই ঘন্টা পরে আমি এটারে বালাখদি দইছি, দইয়া এটারে আমি এক বলক আসা পর্যন্ত আর কি একটা উত্রানি দিয়া আমি সিদ্ধ করিয়া নিছি। সিদ্ধ করি নেওয়ার পরে এটারে আমি আবার ফানি ফালাইয়া দইছি আর কি, দইয়া তারপরে এটারে ইয়ে করছি। এই দেশের খাসিগুলা আমাদের দেশের মতো নয়, ফয়লা যেদিন আমরা জবাই করিয়া নিয়ে আসি এদিন কেউ আবার কোনো গন্ধ করে না, খুব মজাও লাগে খাইতে, বাংলাদেশের লাখান একটু একটু লাগে। কিন্তু যখন আমরা একদিন দুই দিন পাঁচ দিন দিব রাখি দিব তখন দিয়া এটা আমাদের তো কিলা গন্ধ করে, বাচ্চারাও খায় না, আমিও তো বেশি পছন্দ করি না। বাট মাঝে মাঝে রোজা মাস তো একটু মনে হয়েছে খাসির রাজালা করতাম, তো আমি খাসির রাজালাটা করলাম। আর আমার লইয়া সবে আসন কই না, আমি বলে ইয়ে করিলে সিদ্ধ করিলে কিতার লাগিয়া কুসির মাংস এখানেও আমি দিয়ে দিচ্ছি হইল টু স্পুন ওয়ান এন্ড এ হাফ কাপ ইউ আর কি সোয়াবিন অয়েল আমি দিয়ে দিচ্ছি, সামান্য ডালচিনি এলাচি এবং একটু আর কি এলাচির আর তারে আমি ফাটাইয়া নিলাম আর কি, গালছিয়া দিয়া ফাটাইয়া নিলাম। আর দিয়ে দিচ্ছি হইল পেঁয়াজ, পেঁয়াজটা আমি ব্রাউন কালার পর্যন্ত আর কি কীভাবে করি আর কি, আমি আরও তো হয়েছে হরতাম পারলাম না, আমি চাই আমি একটা গজল এড করতাম তে আপনারা আমরা দেখিয়া বুঝতে পারবো আমরা বাংলাদেশি মানুষে আমি কিলা করছি আর এটাও তো তা দেখা নিলাম নাই। আমরা দেখি তাই কিভাবে ডিম গুনা আর কেক আজকের ইফতার স্পেশাল হইল পান ডিম গুনা আর কেক আমার নাকি খুব হেল্প করে আলহামদুলিল্লাহ এখানে দিয়ে দিচ্ছি দিনা পাতা ওইটা সামারে আমি টেস্টটা খেয়ে রাখলাম আমি একটু দিনা পাতা অ্যাড করলাম আর আনটিল খুব পোয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমরা আজকে গুনা কিছু দিয়া আজকে আমরা এইটার মাঝে কাজু বাদাম, পেস্তা বাদাম অনেক ধরনের বাদাম আছে, যে কোনো বাদাম দিতে পারে, তো আমি একটু নর্মাল বাদামের একটু পেস্ট দিয়ে দিচ্ছি।
সময় দেখি বিছিয়ে